সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও ভূমি 92.8 FM এ। আজ 13 মার্চ শনিবার সন্ধ্যে ঠিক 7:30টায় আমরা হাজির হয়েছি রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমরা কথা বলবো শিশুর স্বাস্থ্য, শিশুর বৃদ্ধি ও বিকাশ এই বিষয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর রোশন আরা, হেড রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অফ হেলথ সায়েন্সেস। সুপ্রিয় শ্রোতা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনি কোনো মতামত জানাতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার মতামত লিখুন, আমরা সরাসরি করছি। ম্যাম, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? ধন্যবাদ সাবিহা, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। জি ম্যাম, আমিও ভালো আছি। ম্যাম, আজ তো আমরা কথা বলবো হচ্ছে শিশু বৃদ্ধি এবং বিকাশ নিয়ে। আজ আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো এই যে শিশুর যে বৃদ্ধি বা যেটাকে আমরা ইংরেজিতে গ্রোথ বলি, এই বৃদ্ধি বা গ্রোথ জিনিসটা আসলে কি? ধন্যবাদ সাবিহা, তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। তো যে প্রশ্নটা তুমি করেছো, গ্রোথ বা বৃদ্ধি বলতে কি বোঝায়? গ্রোথ বা বৃদ্ধি বলতে বোঝায় শারীরিক ভাবে বেড়ে ওঠা, যার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকারের পরিবর্তন হয়, তাকে গ্রোথ বা বৃদ্ধি বলা হয়। যেমন শিশু জন্মের পর থেকে তার ওজন বৃদ্ধি পায়, অথবা তার দৈর্ঘ্য বা উচ্চতা বৃদ্ধি পায়, অথবা বিভিন্ন শরীরের যে বিভিন্ন অঙ্গ আছে সেই বিভিন্ন অঙ্গের আকার পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আসলে গ্রোথ বলা হয়। সাবিহা ম্যাম, আমরা তো আরো একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে যে শিশুর বিকাশ, যেটিকে আমরা ইংরেজিতে হচ্ছে ডেভেলপমেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। আমি এখন জানতে চাইবো যে শিশুর এই বিকাশ বলতে কি বোঝানো হয়। ধন্যবাদ সাবিহা, বিকাশ একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকাশ বলতে বোঝায় শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা বৃদ্ধি পেয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের কার্যকারিতা অর্জন করে, অর্থাৎ সে বিভিন্ন ধরনের কার্য করতে সক্ষমতা অর্জন করে। যেমন একটি শিশু জন্মের পর থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে সে বসতে শিখে, হাঁটতে শিখে, কথা বলতে শিখে, এই যে তার জীবনের জন্য যা যা প্রয়োজন সে কাজগুলো সে করতে শিখে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই আসলে বিকাশ বলা হয়। গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই দুটা আসলে পারস্পরিক সম্পূরক, জন্মের পর থেকেই একই এই প্রক্রিয়া দুটো চলতে থাকে, যার ফলে একটি শিশু ছোট থেকে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। সাবিহা, ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম, আমি এখন আপনার কাছে জানতে চাইবো এই যে একটি শিশুর যে বেড়ে ওঠা বা সে যে বৃদ্ধি পাচ্ছে, আমরা কখন বুঝবো যে এটি একটি স্বাভাবিক ভাবে সে বেড়ে উঠছে আর কখন সেটি আসলে স্বাভাবিক না, বা সেটি নিয়ে আমাদের চিন্তিত হওয়ার মতো কারণ রয়েছে, কি কি উপসর্গ বা কি দেখে হচ্ছে একজন বাবা মা সেটি বুঝবে, সে সম্পর্কে যদি আপনি আমাদের বলতেন। ধন্যবাদ সাবিহা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কারণ হচ্ছে প্রতিটা বাবা মাই আসলে উদ্বিগ্ন থাকে তার শিশু সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। এবার একটা শিশু সঠিকভাবে বৃদ্ধি পায় কিনা সেটা জানার জন্য আমার তার গ্রোথ যেটা হচ্ছে এই গ্রোথকে মনিটর করতে হয়। গ্রোথ মনিটরিং এর জন্য আমরা বিভিন্ন প্যারামিটার ব্যবহার করি, যেমন বয়সের সাথে তার ওজনের পরিবর্তন, বয়সের সাথে তার লম্বা বা উচ্চতার পরিবর্তন, অথবা তার হেড সার্কামফারেন্স এর পরিবর্তন, অথবা চেস্ট সার্কামফারেন্স এর পরিবর্তন, এই প্যারামিটার গুলো ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওজনকে ব্যবহার করি, অর্থাৎ বয়সের সাথে তার ওজনের যে পরিবর্তন হয় এই প্যারামিটারটাকে ব্যবহার করা হয়। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গ্রোথ চার্ট তৈরি করেছে, যেটাকে আমরা রোড টু হেলথ চার্ট বলি। এটার মাধ্যমে একটা শিশুর সে ঠিক মতন বৃদ্ধি পাচ্ছে কিনা এটা মনিটরিং করা সম্ভব। সেই শিশুকে প্রতি মাসে তার ওজন নিতে হবে এবং সেই গ্রোথ মনিটরিং চার্টে ওজন লিপিবদ্ধ করতে হবে এবং দেখতে হবে যে এই ওজনটা আসলে বৃদ্ধিটা কোন মুখী। এই বৃদ্ধিটা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে ধরে নিতে হবে যে শিশু মোটামুটি ভাবে স্বাভাবিক ভাবে বড় হচ্ছে,
পাশাপাশি আরো কিছু সহজ হিসাব আছে যেগুলোর মাধ্যমে বাবা মা বুঝতে পারবে যে তার শিশু ঠিকভাবে বড় হচ্ছে কিনা। যেমন একটা শিশু জন্মের পরে প্রথম কয়েকদিন 3-4 দিনের মধ্যে তার ওজন কিছুটা কমে যায়, এরপরে 10 দিনের দিন তার জন্ম ওজন ফিরে পায়। এবং দেখা যায় যে একটি শিশু 6 মাস বয়সে সাধারণত জন্ম ওজনের দ্বিগুণ হয় এবং 1 বছর বয়সে শুক্রশ্রোতা, আমরা যেহেতু অনলাইন লাইভে আছি, আমাদের যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব সম্ভবত আমার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ম্যাম ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছি। ম্যাম খুব শীঘ্রই আমাদের সাথে আবার যুক্ত হয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। যেটা বলছিলাম, জি ম্যাম, সরি একটু ডিসরাপশন হয়ে গেল। 1 থেকে 2 বছরে একটা শিশু 2.5 কেজি ওজন বৃদ্ধি পায় এবং 3 থেকে 5 বছরের মধ্যে একটি শিশু প্রতি বছর 2 কেজি করে ওজন বৃদ্ধি পায়। অর্থাৎ বাবা মা যদি তার এই শিশুর ওজন বৃদ্ধি সম্পর্কে সচেতন হয়, তাহলেই তার শিশু ঠিকভাবে বড় হচ্ছে কিনা এই বিষয়টা সে বুঝতে পারবে। ধন্যবাদ সাবিহা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম যেহেতু ওজনের কথাটি বলছিলেন, অনেক বাবা মারই প্রশ্ন থেকে যায় যে আপনি আজ যদি একটি রেশিও দিয়ে বলেছেন, তাও আমি আপনার কাছে আরেকটু মানে ডিটেইলে জানতে চাইবো যে কোন বয়স অর্থাৎ কত মাস বয়সে কোন ওজনটুকু থাকাটা আসলে সঠিক হবে। কারণ অনেক বাবা মা আসলে এই জিনিসটা মনিটরিংটা হয়তো ঠিক মতো করতে পারে না, হঠাৎ করে ওজনটা মাপে এবং তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। এই জন্য আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে কত মাস বয়সে কি ধরনের ওজন থাকলে বুঝতে হবে যে শিশুটির স্বাভাবিক একটি গ্রোথ হচ্ছে। এক্ষেত্রে আসলে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্রোথ মনিটরিং চার্টটা দেখেই আসলে গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা গুরুত্বপূর্ণ, কারণ একটা শিশু জন্মের ওজনের উপর নির্ভর করছে সে শিশু স্বাভাবিকভাবে বড় হচ্ছে কিনা এটা দেখা। যে শিশু জন্ম ওজন কম থাকে সেই শিশুর কিন্তু বৃদ্ধিটাও কিন্তু খুব ধীরে ধীরে হবে, এবং যে শিশুর জন্ম ওজন বেশি থাকে তার বৃদ্ধি কিন্তু একটু বেশি হবে ওই শিশুর তুলনায়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমি বললাম যে প্রতি মাসে তাকে ওজন মাপতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতি মাসে সে এসে ওজন মাপবে। এবং এই প্রতি মাসের ওজন দেখে তাদের দেখতে হবে যে ওজন বৃদ্ধিটা ঊর্ধ্বমুখী কিনা। ওজন বৃদ্ধি যদি দেখা যায় যে সমান্তরাল ভাবে যাচ্ছে, অর্থাৎ 1 মাসে যে ওজন মাপছে পরবর্তী মাসে একই ওজন আসছে, অথবা দেখা যায় যে ওজনটা কমে গেছে, অর্থাৎ এই যে তার গতি, তার যে বৃদ্ধির যে গতিটা, এই বৃদ্ধির গতিটা যদি ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হয় অথবা সমান্তরাল থাকে, সেক্ষেত্রেই উদ্বেগের বিষয়। সুতরাং নির্দিষ্ট একটা বয়সে তার কত ওজন হলো তার চেয়ে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তার গ্রোথ ঠিক মতন হচ্ছে কিনা, এটার জন্য তাকে আমার এই যে গ্রোথ কার্ডে মনিটরিং করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে নির্দিষ্ট বয়সেও বোঝা যায় যে কোন নির্দিষ্ট বয়সেও বোঝা যায় যে এই বয়সে তার ওজনটা কোথায় হবে, সেক্ষেত্রে গ্রোথ মনিটরিং এ দুটো লাইন থাকে, প্যারালাল দুটো লাইন থাকে, একটা হচ্ছে ঊর্ধ্ব সবচেয়ে উপরের লাইন আর একটা হচ্ছে নিচের লাইন। এই মাঝামাঝি যে ওইটাকে আমরা বলি রোড টু হেলথ, এই মাঝামাঝি যদি শিশু গ্রো করে তাহলে বুঝতে হবে যে সে ঠিক মতন গ্রো করছে। ওই ওই লাইনের উপরে যদি তার ওজন থাকে, অর্থাৎ নিম্ন লাইন যেটা থাকে সেটার নিচে যদি তার ওজন চলে যায়, তাহলে বুঝতে হবে সেই শিশু অপুষ্টির শিকার। তো এইভাবেই আসলে আমরা বুঝতে পারি যে শিশুটা ঠিকভাবে বড় হচ্ছে কিনা বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সাবিহা, ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম আমি এখন আপনার কাছে জানতে চাইবো এই যে শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি, এটি নিশ্চিত করার জন্য বাবা আমাদের কি করণীয়? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, কারণ বাবা মা সবসময় উদ্বিগ্ন থাকে শিশু ঠিকভাবে বড় হচ্ছে কিনা, তাহলে তার কি কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়টা কিন্তু তাকে আসলে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমত একটা শিশু সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তার খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করতে হবে। খাদ্য পুষ্টি নিশ্চিত করতে হলে কি করতে হবে, একটি শিশু জন্মের পর থেকেই তাকে শাল দুধ খাওয়াতে হবে। আমরা জানি শাল দুধকে বলা হয় প্রথম টিকা, কারণ এই শাল দুধে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, প্রচুর পরিমাণ অ্যান্টিবডি, যার ফলে শিশু রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয়। এবং এরপরে শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে পূর্ণ 6 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ 180 দিন পর্যন্ত। কারণ বুকের দুধে একটা শিশু বৃদ্ধি পাওয়ার জন্য যা যা প্রয়োজন, তার বিকাশের জন্য যা যা প্রয়োজন, যতটুকু পুষ্টি প্রয়োজন সবটুকুই আছে শুধু বুকের দুধে। এরপরে অর্থাৎ আমরা যদি বলি যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ খাদ্য কোনটা, সেটা হচ্ছে মায়ের বুকের দুধ।
এরপরে 180 দিন পার হয়ে যাওয়ার পরে অর্থাৎ শিশুটি যখন 6 মাস পূর্ণ করে 7 মাস শুরু করবে তখন থেকে তাকে বাড়তি খাবার দিতে শুরু করতে হবে। এই বাড়তি খাবার অবশ্যই পুষ্টিকর বাড়তি খাবার হতে হবে যাতে করে তার বিকাশ এবং বৃদ্ধি সঠিকভাবে হয় এবং বুকের দুধ সেই সাথে চালিয়ে যেতে হবে এবং বুকের দুধ কমপক্ষে 2 বছর পর্যন্ত বা তারও বেশি সময় এই শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে এবং তার সঠিক খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। তার মানে হচ্ছে তাকে আমরা যে সমস্ত ফুড তার জন্য ক্ষতিকর যেমন জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলি চিপস পিজা এই ধরনের যে জাঙ্ক ফুড যেগুলো আছে যেগুলো শিশুর জন্য ক্ষতিকর কোমল পানীয় তারপরে আরো যেমন আছে যে সমস্ত খাবারে বিশেষ করে টেস্টিং সল্ট আছে সেগুলো একটা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর এই ধরনের খাবারগুলো পরিহার করতে হবে তাকে একটি পরিপূর্ণ সুষ্ঠু খাবার সুষম খাবার তাকে দিতে হবে এটা হলো অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিশুর অন্যান্য যত্ন নিতে হবে তাহলে একটি শিশু সঠিকভাবে বেড়ে উঠবে এটাই হচ্ছে বাবা মার আসলে দায়িত্ব এটা নিশ্চিত করা। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম আমাদের দেশে আসলে চিকিৎসা নিয়ে অনেক ধরনের অনেক ট্যাবু রয়েছে এছাড়াও শিশুদের বৃদ্ধি আর বিকাশে অনেক ধরনের ট্যাবু রয়েছে বিশেষ করে একটি ট্যাবুর কথা না বললেই নয় যে বাচ্চারা হওয়ার পর তাদের মুখে মধু বা মিষ্টি জাতীয় কোনো কিছু দেওয়া হয় যাতে বাচ্চারা বড় হয়ে মিষ্টি ভাষায় কথা বলে বা বলে যে কথায় যেন মধু ঝরে এ ধরনের একটি ধারণা থেকে তারা বাচ্চাকে হচ্ছে জন্মের পর পর মধু বা গ্লুকোজ পানি বলেন বা চিনি পানি এ ধরনের বিভিন্ন জিনিস খাইয়ে থাকেন এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি আপনার মতামত চাচ্ছি ম্যাম। ধন্যবাদ সাবিয়া গুরুত্বপূর্ণ প্রশ্নটার জন্য। আমাদের দেশে একটা কালচার আছে যে শিশু জন্মের পর পরই শিশুকে মুখে মধু দিতে হবে কারণ মনে বলা হয় ধারণা করা হয় যে শিশুকে যদি মধু দেওয়া না হয় তাহলে শিশু মিষ্টি মিষ্টি কথা বলবে এই ধারণাটা আসলে সম্পূর্ণই ভুল এর সাথে বৈজ্ঞানিক কোনো সূত্র নাই এটার পেছনে অ্যাকচুয়ালি। এছাড়াও শুধু মধু না এছাড়াও তাকে দেখা যায় চিনির পানি দেয় মিষ্টির পানি দেয় এমনি সাধারণ পানি দেয় অথবা গ্লুকোজের পানি দেয় এমনকি দেখা যায় গরু ছাগলের দুধ দেয় কোনো কোনো ক্ষেত্রে এটাও শোনা গেছে সর্ষের তেলও দিতে দেখা গেছে এই সমস্ত যে উপাদানগুলো এগুলো শিশুর জন্য একেবারেই প্রয়োজন নেই কারণ এগুলো শিশুর কোনো সহায়তা তো করেই না বরঞ্চ শিশুর অনেক বেশি ক্ষতি সাধন করে। এগুলো খাওয়ানোর ফলে শিশুর বমি হতে পারে শিশুর ডায়রিয়া হতে পারে এমনকি শিশুর শ্বাসতন্ত্রের সংক্রমণও হতে পারে তাহলে এই অসুস্থতার ফলে শিশু কিন্তু মৃত্যুবরণও করতে পারে তাহলে সামান্য এইসব কারণে অনেক দুর্ঘটনা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং কোনো অবস্থাতেই শিশু জন্মের পর অন্য কোনো ধরনের খাবারই দেওয়া যাবে না শুধুমাত্র শাল দুধ দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আধা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবারই শিশুকে দেওয়া যাবে না। ধন্যবাদ ম্যাম আপনাকে। সুপ্রিয় শ্রোতা ম্যাম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা মানে এই যে জন্মের পরপর শিশুকে কিন্তু শাল দুধ ছাড়া অন্য কোনো খাবার দিতে ম্যাম না করছেন এবং যে কালচারটি আমাদের মধ্যে প্রচলিত রয়েছে যে মধু বা অন্য কোনো খাবার মুখে দেওয়ার সেটি কিন্তু অনেক সময় বাচ্চার জন্য প্রাণঘাতী হয়ে যেতে পারে কারণ ওই খাবারে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে থাকে যেটি হয়তো আমি আপনি কোনো ক্ষতিকারক হবে আমাদের জন্য আমাদের শরীরের সাথে হচ্ছে যে সামঞ্জস্য করে চলতে পারবে শিশু কিন্তু পারবে না কারণ সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসে কিন্তু তার আগে এক্সপোজার নেই এবং সেটির বিরুদ্ধে যে একটা ইমিউনিটি বা শরীরে যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার সেটি কিন্তু শিশুটির থাকে না এবং এটি শিশুর কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসতে পারে। সুতরাং আমাদেরকে যারা শুনছেন আশা করি আপনাদের মধ্যে এই ধরনের যদি কোনো চর্চা থেকে থাকে তাহলে সেটি আপনারা ভবিষ্যৎ আর করবেন না এবং আপনাদের যারা পরিচিত পরিজন রয়েছেন তাদেরকেও এই ধরনের কোনো কাজ করবার থেকে বিরত রাখবেন শিশুটির জীবন বাঁচানোর জন্য হলেও। ম্যাম এখন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো এই যে আপনি আপনার উত্তরে বলছিলেন যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এবং আমরা সবাই কম বেশি জানি যে এটি সাধারণত বলে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক মারা বলেন যে তার বাচ্চা প্রপার দুধ পাচ্ছে না অর্থাৎ বুকের দুধটা প্রপার পাচ্ছে না এবং সেজন্য যেটাকে তারা বলে যে আলগা দুধ বা আর্টিফিশিয়াল যে মিল্ক সেটি তারা হচ্ছে যে দেয় এটি কি আসলে ঠিক আছে 6 মাসের পূর্বে দেওয়া কোনো অবস্থাতেই 6 মাসের পূর্বে কেন এমনকি 6 মাসের পরেও আমরা কখনোই কমার্শিয়াল যে মিল্ক পাউডার যেগুলো পাওয়া যায় টিন মিল্ক সেগুলো আমরা কখনোই দিতে রেকমেন্ড করি না কারণ এটা শিশুর কোনো কখনোই কোনো উপকারে আসে না শুধুমাত্র বুকের দুধের কথাই বলা হয় অর্থাৎ তাকে অন্য কোনো টিন জাতীয় খাবার
যেটাকে আমরা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট বলি। কৌটার দুধ কোনো অবস্থাতেই শিশুকে দেয়া যাবে না, মায়ের বুকের দুধের সাথে এটা তুলনা করলে এটা কোনো অবস্থাতেই তাকে দেওয়া যাবে না। এমনকি ছ মাসের আগে তো নাই, ছ মাসের পরেও আমরা দেওয়ার কথা বলছি না। দুধ খেতে হলে শিশুকে মায়ের বুকের দুধই খেতে হবে, সেটাই তার জন্য প্রয়োজন। যে মায়েরা বলে যে তার হচ্ছে না, বুকের দুধ কম হচ্ছে, এটা কি আসলেই ভ্রান্ত ধারণা? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাকচুয়ালি শিশু যথেষ্ট পরিমাণ দুধ পাচ্ছে। সেটা কিভাবে বুঝতে হবে? সেটা বোঝার জন্য যে শিশু কতবার প্রস্রাব করছে সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। শিশু যদি দেখা যায় ৬বারের বেশি, কমপক্ষে ৬বারের বেশি প্রস্রাব করে, তাহলে কিন্তু শিশু যথেষ্ট পরিমাণ দুধ পাচ্ছে বলে ধরে নেওয়া হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম আমি এখন আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি বলছিলেন যে ৬ মাসের পরে অর্থাৎ ৭ মাস থেকে আমরা বুকের দুধের পাশাপাশি আমরা যে আরো যে খাবার গুলো দিই, সেই খাবার গুলো আসলে কিরকম হওয়া উচিত, কোন ধরনের খাবার গুলো দেওয়া উচিত, এবং সেই খাবারটি কিভাবে শুরু করা উচিত? অর্থাৎ যেহেতু একটি শিশু ৬ মাস পর্যন্ত শুধুই মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে, হুট করে তাকে যখন আমরা ভিন্ন ধরনের খাবার গুলো দিচ্ছি, সেই খাবার গুলো তাকে কিভাবে খাওয়ানোর উপযোগী করে দেওয়া উচিত, বা একজন নতুন মায়ের জন্য কি ধরনের পরামর্শ আপনার থাকবে? ধন্যবাদ সাবিহা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য। আমরা বলি যে শিশু যখন জন্মায় তখন কিন্তু তাকে বুকের দুধ খাওয়া চুষতে শেখানো হয় না, কারণ এই স্কিলটা সে জন্মের থেকেই শিখে আসে। জন্মের পরপরই সে কিন্তু খুব ভালো, তার যে সাকলিং রিফ্লেক্সটা খুবই ভালো থাকে, অর্থাৎ খুব ভালোভাবে সে বুকের দুধ চুষতে পারে। কিন্তু বাড়তি খাবার খাওয়াটা কিন্তু আসলে সে তাকে শেখাতে হয়। সুতরাং ৬ মাসের পর থেকে তাকে, অর্থাৎ ৭ মাসের শুরু থেকে তাকে অল্প অল্প করে বাড়তি খাবার দিতে শুরু করতে হবে। প্রথম দিকে বাড়তি খাবার যেটা দিতে হবে সেটা নরম খাবার দিতে হবে, যাতে শিশু সহজেই সেটা খেতে পারে এবং তার খেতে কোনো অসুবিধা না হয়। এবং প্রথম থেকে অল্প পরিমাণে দিতে হবে, যেমন ৭ থেকে ৮ মাসের মধ্যে তাকে ১ থেকে ২ বার দিতে হবে বাড়তি খাবার। বুকের দুধের মনে রাখতে হবে যে আমরা এই বাড়তি খাবারগুলো দিচ্ছি বুকের দুধের পাশাপাশি, এবং ৮ থেকে ৯ মাসের মধ্যে ৩ থেকে ৪ বার, এবং ৯ থেকে ১১ মাস তাকে দিতে হবে ৩ থেকে ৪ বার সেই পাশাপাশি আরো ছোট দুটো খাবার, স্ন্যাক্স বলি যেটা আমরাকে, সেটা আমরা তাকে দিতে পারি। এবং আস্তে আস্তে প্রথম দিকে একটু কম ঘন হবে এবং আস্তে আস্তে শক্ত খাবার দিতে হবে, এবং বলা হয় যে ১ বছরের পর থেকে তাকে আমরা আস্তে আস্তে পারিবারিক যে খাবার, অর্থাৎ ফ্যামিলি ফুড খাওয়ার জন্য তাকে আমরা অভ্যস্ত করতে, এবং ২ বছর বয়সে তাতে যাতে করে সে সম্পূর্ণ পারিবারিক খাবার খেতে পারে সেইভাবে আমরা তাকে গড়ে তুলব। তাহলে শিশুর যে বাড়তি খাবার হতে হবে অবশ্যই পুষ্টিকর হতে হবে, পুষ্টি সমৃদ্ধ, অর্থাৎ সব ধরনের ভ্যারাইটি খাবার থাকতে হবে, শাক সবজি ফলমূল। প্রথমে শুরুতেই কিন্তু আমরা সব ভ্যারাইটি দিব না, প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করব, আস্তে আস্তে বড় হতে হতে আমরা তার ভ্যারাইটিটাও বাড়াতে শুরু করব। এবং এটা কিভাবে খাওয়াতে হবে? খাওয়াবার জন্য অনেকে দেখা যায় যে বোতল ব্যবহার করে, কোনো অবস্থাতেই এই ধরনের বোতল বা ফিডার এগুলো ব্যবহার করা যাবে না। এখানে চামচ এবং বাটির সাহায্যে শিশুকে বসা অবস্থায় খাওয়াতে হবে, কারণ এই বাড়তি খাবারটা কিন্তু শিশুর অন্যান্য যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেটার সাথে ম্যাচ করেই কিন্তু আসলে বাড়তি খাবার দেওয়া হয়। সেই ক্ষেত্রে তাকে বসা অবস্থায় বাটি এবং চামচের মাধ্যমেই তাকে এই বাড়তি খাবার খাওয়াতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়তি খাবার খাওয়াতে হবে বাবা মাকে অত্যন্ত ধৈর্য সহকারে, কারণ এখানে ধৈর্য হারালে চলবে না, কারণ তাকে এটা শিখাতে হবে এবং তাকে আনন্দের সাথে খাওয়াতে হবে। কোনো জোর জবরদস্তি করে খাওয়ানো যাবে না, কোনো ধরনের বকা ঝাঁকা এগুলো করা যাবে না, যার ফলে আস্তে আস্তে সে যাতে পারিবারিক খাবার অভ্যস্ত হয় এইভাবে তার খাবার অভ্যাস করতে হবে। সাবিহা ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম এই যে বাড়তি খাবারের কথা আপনি বলছিলেন, অনেক সময় দেখা যায় যে বাড়তি খাবারের মধ্যে বাবা মারা বুঝতে পারেন না যে কোন খাবারটুকু দেওয়া উচিত কোন খাবারটুকু দেওয়া উচিত না। আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি যে শিশুদেরকে হচ্ছে যেমন ডিমের কুসুম দেওয়া হয় না, বিভিন্ন ধরনের ফল বিশেষ করে একটু টক জাতীয় যে ধরনের ফলগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে অনেক বছর পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। এগুলো কি ঠিক নাকি সব ধরনের খাবারই হচ্ছে যে একটু একটু করে তাদেরকে হচ্ছে দেওয়া উচিত? আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলা হয় যে শিশুদেরকে সব ধরনের খাবারই দেওয়া সম্ভব, অর্থাৎ আমরা যে খাদ্য যে গ্রুপ গুলো বলি যে শক্তিদায়ক খাবার, তার শরীর তৈরি করার খাবার, অর্থাৎ বডি বিল্ডিং এর যে খাবার, প্রোটিন জাতীয় যে খাবার, আর এছাড়া বডি প্রোটেক্টিভ খাবার, যেগুলো তিন ধরনের খাবারই তার
খাদ্য তালিকা থাকতে হবে, সে কারণে কোনো খাবারে কিন্তু আসলে তার জন্য প্রয়োজন নাই এটা বলা যাবে না। অর্থাৎ একটা মানব দেহে যে সমস্ত খাবার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস যা যা দরকার হয় সবই কিন্তু একটি শিশুর প্রয়োজন হয়। বরঞ্চ শিশুর খাবার কিন্তু অতি শক্তিদায়ক হতে হয়। এ কারণে আমরা অনেক সময় বলি যে শিশুর বাড়তি খাবার তৈরি করার পরে খাবারের সময় একটু করে তেল, ঘি বা বাটার সামর্থ্য অনুযায়ী একটু যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা এনার্জি ডেন্স হয়, সেটা খেতেও হয়তো সুস্বাদু হয় এবং এই শিশুর চাহিদা পূরণে সক্ষম হয়। তাহলে মূল কথা হচ্ছে যে ভ্যারাইটি খাবার দিতে হবে, তার মধ্যে তার যাতে রক্ত স্বল্পতা না হয় এই জন্য যেগুলো আয়রন কন্টেইনিং ফুড দিতে হবে, তার যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি না হয় সেই জন্য ভিটামিন এ যেসব খাবারে আছে সে খাবারগুলো দিতে হবে। প্রিয় শ্রোতা, আমরা কিছু সময়ের জন্য আমারও ম্যাম নেটওয়ার্ক জনিত সমস্যা, ভ্যারাইটি খাবার দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করার জন্য। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম এখন আমি আপনার কাছে জানতে চাইবো, আমরা তো শিশুর বিকাশ নিয়েও কথা বলা করেছিলাম, শিশুর বিকাশটা যে স্বাভাবিক হচ্ছে সেটি বোঝার উপায় কি? শিশুর বিকাশ স্বাভাবিক হচ্ছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর জন্মের প্রথম 8 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃদ্ধি এবং বিকাশের জন্য, বিশেষ করে প্রথম 5 বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, যার ফলে শিশুর বিকাশের জন্য এই সময়গুলো অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ক্রুশিয়াল এই সময়গুলো। তাহলে শিশুর বিকাশের জন্য আমরা সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়। যেমন ধরো শারীরিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ, যেমন শিশু কোন বয়সে বসতে শিখে, কোন বয়সে হাঁটতে শিখে, কোন বয়সে দৌড়াতে শিখে, বা কোনো কিছু হাত এবং আঙ্গুলের সাহায্যে কোনো কিছু ধরতে পারে কিনা এই সক্ষমতা অর্জন করা। আরেকটা হচ্ছে যেমন ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগ অনুভূতির বিকাশ, অর্থাৎ হাসি, কান্না, দুঃখ, কষ্ট, ভালোবাসা এই অনুভূতিগুলো ব্যক্ত করার সক্ষমতা অর্জন করা। আরেকটা হচ্ছে সোশ্যাল বা সামাজিক, যেমন কাউকে দেখে শিশু হাসছে অথবা বাচ্চাদের সাথে সে খেলতে পারছে, এই যে সামাজিক যে যোগাযোগ তৈরি করা এই সামাজিক সক্ষমতা অর্জন করা। এছাড়া হচ্ছে কগনিটিভ অর্থাৎ বুদ্ধিমত্তা, অর্থাৎ শিশুটি খেলনা চিনতে পারে কিনা, খেলনাগুলো নিজের খেলনাগুলো সে সাজিয়ে রাখতে পারে কিনা, সে রং চিনতে পারে কিনা, সে বড় হতে হতে অঙ্কগুলো করতে পারে কিনা, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে কিন্তু এই দক্ষতাগুলো সক্ষমতাগুলো কিন্তু সে অর্জন করে। এছাড়াও আছে যেমন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যোগাযোগ এবং ভাষার দক্ষতা, তার মানে একটা শিশু শব্দ উচ্চারণ করতে পারে কিনা, একটা শিশু কথা বলতে পারে কিনা, একটা শিশু ছড়া বলতে পারে কিনা ইত্যাদি, এই যে দক্ষতাগুলো এটাকে আমরা বলি ভাষার দক্ষতা বা যোগাযোগ দক্ষতা, অথবা কারো কমান্ড সে ফলো করতে পারে কিনা, কাউকে কমিউনিকেশনটা সে এস্টাবলিশ করতে পারে কিনা। এই যে 5টা দক্ষতার কথা বললাম, এই 5টা দক্ষতা থেকে বিভিন্ন একটা চেকলিস্ট তৈরি করা হয়েছে যেগুলোকে আমরা বলি ডেভেলপমেন্টাল মাইলস্টোন। এই দক্ষতাগুলো একটা শিশু স্তরে স্তরে ভাগে ভাগে শিখে, তো এই এই শেখার জন্য এই দক্ষতাগুলোর উপর ভিত্তি করে ডেভেলপমেন্টাল মাইলস্টোন তৈরি করা হয়েছে। ডেভেলপমেন্টাল মাইলস্টোন থেকে বোঝা যাবে 6 মাস বয়সী একটা শিশু কি কি ধরনের সক্ষমতা অর্জন করে, অর্থাৎ তার ডেভেলপমেন্ট লেভেলটা কোথায় আছে, 1 বছরে তার কি কি হতে পারে, 2 বছরে তার কি হতে পারে, এইভাবে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো তৈরি করা হয়েছে। এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলোর উপর ভিত্তি করে বোঝা যাবে যে একটা শিশু আসলে ঠিকভাবে তার বিকাশ হচ্ছে কিনা। যেমন ধরা যেতে পারে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশের ক্ষেত্রে একটা শিশু সাধারণত ইন্ডিপেন্ডেন্টলি 1 বছর বয়সে সে দৌড়াতে হাঁটতে শিখে, 1 বছর বয়সে, 1 বছর থেকে 15 মাস, অর্থাৎ একটু তার একটু আগে, বা ধরা যেতে পারে 11 মাস থেকে 15 মাসের মধ্যে একটা শিশু ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে শেখার কথা এই পিরিয়ডের মধ্যে। সো যদি দেখা যায় যে ম্যাক্সিমাম রেঞ্জ অর্থাৎ 15 মাসেও একটা শিশু যদি এই এই সক্ষমতাটা অর্জন না করে, তাহলে কিন্তু বাবা মাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং তাহলে সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্যই বিভিন্ন ধরনের মাইলস্টোন গুলো তৈরি করা হয়েছে এবং ওই চেকলিস্ট অনুযায়ী আসলে একটা শিশুকে পর্যবেক্ষণ করা দরকার এবং বাবা মা এই সম্পর্কে সচেতন হওয়া দরকার, সচেতন হয়ে
যথাযথ ব্যবস্থা নিতে হবে। এভাবেই আমরা আসলে বুঝতে পারি শিশু সঠিকভাবে বিকাশ লাভ করছে কিনা। সাবিনা ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম আমি এখন আপনার কাছে জানতে চাইবো, এই যে শিশুর যে বিকাশের এতগুলো কথা বললেন, এই শিশুর একটা স্বাভাবিক বিকাশের জন্য বাবা মার করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কারণ হচ্ছে যে শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে বাবা মার সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সো একটা একটা শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হলো শিশুর সঠিক খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে হবে। আমি যে কথাগুলো একটু আগে বলছিলাম যে জন্মের পরে শিশুকে শাল দুধ দিতে হবে, 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, এরপরে তাকে বাড়তি খাবার দিতে হবে, এই যে খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা এটা সঠিকভাবে করতে হবে। এরপরে শিশুকে প্রচুর ভালোবাসা দিতে হবে, অর্থাৎ তাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে সব সময়। তার সাথে কথা বলতে হবে, তার সাথে সময় কাটাতে হবে, তার সাথে খেলতে হবে, তার সাথে গল্প করতে হবে, ইত্যাদি করার মাধ্যমে শিশুর যত্ন নিতে হবে। এবং শিশু কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রশংসা করতে হবে। শিশুকে যদি কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় সে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। শিশুকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এখন অনেক বেশি ইলেকট্রনিক ডিভাইস আছে, শিশুদেরকে কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখতে হবে। মোবাইল ফোনকে কখনোই দেওয়া যাবে না তাকে খেলনা হিসেবে ব্যবহার করার জন্য। একটু বড় শিশুরা যদি টেলিভিশন দেখতে চায় সেখানে টেলিভিশন দেখার সময়সীমা কিন্তু সীমিত করতে হবে, ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা, এর চেয়ে বেশি কিন্তু টেলিভিশন দেখবে না। এবং বয়স অনুযায়ী তাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো পর্যবেক্ষণ করতে হবে যে তারা সর্বোচ্চ সীমা অতিক্রম করছে কিনা, যদি অতিক্রম করতে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তার সমবয়সী শিশুদের সাথে খেলতে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুদের উপরে কোনো অবস্থাতেই শারীরিক বা মানসিক নির্যাতন, অর্থাৎ বকা ঝকা মারধর এগুলো করা যাবে না। কারণ শারীরিক বা মানসিক নির্যাতন করা হলে শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সর্বোপরি এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো সম্পর্কে যদি বাবা মা সচেতন হয়, পরিবারের সদস্যরা যদি সচেতন হয় এবং তারা যদি শিশুর বৃদ্ধি বা শিশুর এই বিকাশকে পর্যবেক্ষণ করে তাহলেই কিন্তু তারা বুঝতে পারবে যে শিশু সঠিকভাবে বিকশিত হচ্ছে কিনা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা সুন্দর পারিবারিক পরিবেশ দিতে হবে, পরিবেশ সামাজিক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যা তাহলে একটা শিশু সঠিকভাবে বৃদ্ধি পাবে পাশাপাশি সঠিকভাবে বিকাশ লাভ করবে, এবং তাহলেই কিন্তু একটু একজন পূর্ণ বয়স্ক সক্ষম মানুষ হিসেবে সে পরিণত হতে পারবে। সাবিহা ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী। আমরা যদি আমি আপনাদের সাথে একটি কথা বলতে চাই যে কিছুদিন আগে আমি ডক্টর শুভাগত স্যারের একটি পোস্ট দেখছিলাম, শিশুর বেড়ে ওঠার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে আদর। ম্যাম কিন্তু এই কথাটি কিন্তু একটু ঘুরিয়ে বলছিলেন যে শিশুর যখন বেড়ে উঠবে তাকে শারীরিক মানসিক নির্যাতন করা যাবে না, তাকে বুঝতে হবে, তাকে বোঝাতে হবে এবং তার সাথে সবকিছুতে পার্টিসিপেট করতে হবে। সে কথা বলতে চাইলে তার সাথে কথা বলতে হবে, সে খেলতে চাইলে তার সাথে খেলতে হবে। আপনি যদি তাকে সেই সময়টুকু না দেন তাহলে কিন্তু শিশুর এই মানসিক বিকাশ হবে না। এবং ম্যাম যেটা বলছেন বিভিন্ন ধরনের গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ, টিভি, এগুলো থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। আমরা যেটা দেখি যে এখনকার সময় বাচ্চাদের খুবই পরিমাণ মোবাইল আসক্তি বা ট্যাব আসক্তি হয়ে গিয়েছে এবং এর জন্য কিন্তু ডাক্তারদের চেম্বারে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসছে, শুধু যে চোখের সমস্যা নিয়ে আসছে তা নয়, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ধরনের মানসিক সমস্যা নিয়েও বাচ্চাদের